আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাসর রাতের নামাজ কয় রাকাত। স্বামী স্ত্রী একসাথে কি নামাজ আদায় করবে কি দোয়া পড়তে হবে সহি হাদিসে কোন দোয়া বর্ণিত হয়েছে অর্থাৎ বাসর রাতের নামাজ সম্পর্কিত এ টু জেড বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাবের হোসাইন আপনি দেখছেন বাহক টিভি বাসর রাতের যে নামাজ আমরা বিভিন্ন বইয়ে দেখতে পাই বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখে থাকি এ নামাজ সরাসরি রাসুল্লাহ সলাল্লাহ আলিহিসাল্লামের হাদিস থেকে অথবা জয়েফ হাদিস থেকে পাওয়া যায় না বরং রাসুলসল্লাহ আলহিউসাল্লামের পরে কোনো কোনো সাহাবা একরাম এ নামাজ আদায় করেছেন অথবা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তাবে তাবে আইন অথবা আইএমআই মুজতাহিদিনগণ এ নামাজ আদায় করেছেন তবে এ নামাজ পড়তে হবে আবশ্যকীয় এমনটি মনে করা যাবে না কারণ এ নামাজ সম্পর্কিত রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো দলিল বা হাদিস পাওয়া যায় না তো আমার এই সামান্য আলোচনার দ্বারা আপনাদের এটা বুঝে এসেছে যে বাসর রাতে নামাজ আদায় করতে হবে এটা আবশ্যকীয় এমনটি নয় তবে আপনি চাইলে বাসর রাতে দুরাকাত নফল নামাজ আদায় করতে পারেন যেহেতু অনেক সাহাবা আদায় করেছেন রদি আল্লাহ তালা আনহু তবে বাসর রাতে এ নামাজ আদায় করা বিদাত এটা মনে করা যাবে না কারণ রাসূলুল্লাহ সল্লাহ আলি হাসাল্লাম বলেছেন বা নিজেও করেছেন কোনো বিপদের সময় দেখা যেত খুব বিপদ তখন রাসুলুল্লাহ সল্লাহু আলিহাস্লাম নামাজের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তো বাসর রাতে নিজেকে ঠিক রাখার জন্য এবং নেক সন্তান লাভের জন্য এই সব উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে মহান রব্বুল আলমিনের কাছে দুরাকাত নামাজের মাধ্যমে এই আশাগুলো পূরণের জন্য আপনি নামাজের মাধ্যমে চাইতে পারেন এখন চলুন এ নামাজ কিভাবে আমরা আদায় করব এ নামাজ স্বামী স্ত্রী পৃথকভাবে আদায় করাটাই ভালো হবে এ নামাজ দুরাকাত আদায় করবেন নিয়ত মনে মনে অথবা মুখে করবেন এভাবে আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায় করছি এই রকমভাবে আপনি নিয়ত করে ফেলবেন করে ফেলার পরে অন্যান্য দুরাকাত নফল নামাজ যেভাবে আদায় করেন সেইমাবে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করে ফেলবেন তো নামাজ শেষ হওয়ার পরে দুজনেই দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ে একবার ইস্তফার পড়বেন আস্তফিরুল্লাহ হলিল ইলা ইহুল কয়ুম আতুব ইলাই এটা পড়তে পারেন অথবা সৈদুল ইস্তেফার আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে ওটাও চাইলে আপনি পড়তে পারেন পড়ে দুজনেই স্বামী হাত তুলবে স্ত্রীর পিছনে হাত তুলবে তুলে মহান রব্বুল্লা আলমিনের কাছে দুজনের মনের যত আকাঙ্ক্ষা রয়েছে সবগুলাই মহান রব্বুল্লাহ আলমিনের কাছে বলবেন চাইবেন মনের ইচ্ছা মহান রব্বুল্লাহ আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ মোনাজাত শেষ করার পরে এরপরে স্বামী স্ত্রী সুলভ আচরণ যেইটা আছে এটা আপনি চাইলে করতে পারেন তবে তার পূর্বে যেটা করতে বলা হয়েছে সোহে হাদিসে যেটা পাওয়া যায় দুইটি দোয়ার কথা আমরা একটি আবুদাউ শরীফে এবং অপরটি সোহি মুসলিমে আমরা দেখে থাকি সেই দুইটি দোয়া আপনি পড়তে পারেন প্রথমটি স্ত্রীর কপালের উপরিভাগের চুল ধরে একটি দোয়ার কথা বলা হয়েছে যেটা আবুদাউ শরীফে এসেছে দ্বিতীয়টি সোহি মুসলিমে এসেছে অন্তরঙ্গের পূর্বে এই দোয়াটি পড়বেন তো চলুন আমরা এবার এই দুইটি দোয়া আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে খুব সহজে শিখে নেই আমরা প্রথমে এই দোয়াটির অর্থ সম্পর্কে জেনে নেই হে আল্লাহ আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই অর্থ শুনে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কত সুন্দর গুরুত্বপূর্ণ অর্থবহ একটি দোয়া তো চলুন এই দোয়াটি আমরা প্রথমে ভেঙ্গে ভেঙ্গে শিখে নেই হুম inni as aluka. Allahumma inni as aluka. Khoi roha. roha. Wa khoi roma. Wa khoi Jabal عليه. جبلتها عليه جبل عليه وأعوذ بك من شرها من شرها ومن شر ما

ওয়া মিং ওয়ামিং রিহা জাবাল তাহা আলাইহি এবার আমরা দ্বিতীয় যে দোয়াটি রয়েছে এই দোয়াটি শিখবো এটা রয়েছে সোহি মুসলিমে এ সম্পর্কে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল আলীহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সহবাস করতে চাই তখন যেন এই দোয়া পড়ে সহবাস করে তাহলে এর দ্বারা তাদের গর্বে যে সন্তান হবে তার কখনো ক্ষতি করতে পারবে না শয়তান অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে ওই বাচ্চা নিরাপদ থাকবে ওই বাচ্চার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তো এবার চলুন আমরা এই দোয়াটির অর্থ জেনে নেই হে আল্লাহ আমাদের শয়তান থেকে রক্ষা করুন আর আমাদের যা তুমি দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখুন আশা করি বুঝতে পেরেছেন এ দোয়াটি পড়া আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ তো চলুন এবার আমরা আরবি বাংলা উচ্চারণ সহকারে ভেঙ্গে ভেঙ্গে এই দোয়াটিও শিখে নেই বিস বিসমিল্লাহি বিস জানিব নাশাই তনা আল্লাহুম্মা জানিব নাশাই তনা ওয়া জানি বিশাই তনা ওয়া জানি বিশাই তনা মা রাযাকতানা মা রাযাকতানা তাহলে পূর্ণ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ্নিবিশ শাইতানা মা রাযাকতানা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে এখনো লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি সাবির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাহক টিভি